আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জুলেখা ইয়াসমিন, সিনিয়র শিক্ষক, সিসি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ, রাজশাহী। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, সবাই আল্লাহ সবাইকে ভালো রাখুন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমরা চেষ্টা করছি যেন আমাদের ক্লাসগুলো তোমাদের জন্য ইফেক্টিভ হয় এবং তোমাদের রেজাল্টে যেন একটা খুব ভালো একটা প্রভাব ফেলে, সেজন্য তোমাদেরকেও একটু আমাদেরকে সাহায্য করতে হবে ক্লাসগুলোতে জয়েন করে এবং মনোযোগ সহকারে আমাদের কথাগুলো শুনে। তাহলে আমরা গতানুগতিক ধারাবাহিকতায় পড়ে যাচ্ছি। যেটা গতদিন আমরা পড়েছিলাম শুভা গল্পের জ্ঞানমূলক প্রশ্নগুলো, আজকে আমরা চেষ্টা করছি তোমাদেরকে কিছু অনুধাবনমূলক প্রশ্নের উত্তর বুঝিয়ে দেওয়ার। তবে তার পূর্বে একটু যাচাই করে নিই কার কেমন পড়া মনে আছে। সম্পূর্ণ গল্প থেকে জ্ঞানমূলক প্রশ্ন ধরবো আজকে একটু, মানে প্রত্যেক জনকে আমি ধরার চেষ্টা করব, ঠিক আছে? এখানে যতজন আছো, প্রথমে আছে আদিত্য রহমান, এবং যাকে পড়া ধরবো খুব দ্রুত মাইকটা একটু তোমরা আনমিউট করে নিবে। হ্যাঁ, তাহলে অন্যজন পাবে। আমি একটা কাজ করি তোমাদের সুবিধার জন্য, যার যার নাম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, নিজের নিজের নামগুলো, তারা তারা নিজেদের মাইক গুলোকে আনমিউট করে রাখো, তাহলে এটা একটু সুবিধা হবে। হ্যাঁ, ওকে। তাহলে প্রথমে আছে ইয়াদ, ইয়াদের আচ্ছা আদিত্য, আদিত্য অনেকক্ষণ থেকে আছে। আদিত্য বলো দেখি, সুভাষিনী মেয়েটির সংক্ষিপ্ত নাম কি? শুভা। শুভা, থ্যাংক ইউ। আচ্ছা, আদিত্যর পরে হচ্ছে ইয়াদ। ইয়াদ বলো দেখি, সুভার বাবার নাম কি? সুভার বাবার নাম পানিকণ্ঠ। পানিকণ্ঠ, ভেরি গুড। রাহিমা, রাহিমা তো শিয়াম। রাহিমা বলবে যে মাতার কলঙ্ক স্বরূপ এখানে কাকে নির্দেশ করা হয়েছে? শুভাকে। শুভাকে, থ্যাংক ইউ। এবার তিশা, তিশা বলবে গ্রামের নাম, সুভাদের গ্রামের নাম। চণ্ডীপুর। চণ্ডীপুর, ভেরি গুড। মাহাথির বলতো, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন? 1913 সালে। 1913 সালে, বাহ সুন্দর। এবার নুমান বলবে, নুমান বলবে যে সুভার মানে বাড়ির পাশে কি ছিল, কি বয়ে গিয়েছিল বা কি ছিল? আচ্ছা, রাফিদ, রাফিদ জাহিন, জাহিন বলতে পারবে? না মিস, পারবো না। আচ্ছা, তাহলে রোহিত বলো দেখি, সুভাদের বাড়ির পাশেই কি ছিল? নদী। নদী, গুড, থ্যাংক ইউ। ওকে, এরপরে আমরা প্রশ্ন ধরবো হচ্ছে আবির। আবির প্রস্তুত হবে নিহা, ফারহানা, তারপরে আকাশ, তানজিম, রাশিদুজ্জামান। রাশিদুজ্জামান কোথায় চলে গেল আবার? হ্যাঁ, রাশিদুজ্জামান রয়ে না। ওকে, আবির, আবির বলবে সুভার ভাষার অভাব কে পূরণ করে দিত? খুব সোজা নিহা বলতো, সুভার ভাষার অভাব কে পূরণ করে দিত? প্রকৃতি, গুড। মাঝিরা কখন খাবার জন্য বাসায় যেত? ফারহানা বলো। মাঝিরা কখন খেতে যেত? মধ্যাহ্নে। মধ্যাহ্নে, ওকে। আকাশ, আকাশ বলবে যে সুভাদের গোয়াল ঘরে কয়টি গাভী ছিল? ওকে, তানজিম বলতো, সুভাদের গোয়াল ঘরে দুইটি। দুইটি, গুড। রাশিদুজ্জামান, তুমি কি গাভী দুটির নাম বলতে পারবে? সর্বশীয় পাঙ্গুলি। হ্যাঁ, সর্বশীয় পাঙ্গুলি। রোয়েনা বলো দেখি, গাভী ছাড়াও আর কোন কোন পশু আমরা সেখানে দেখতে পাই? মিস, বিড়াল। হ্যাঁ, বিড়াল শাবক, মানে বিড়ালের বাচ্চা। আর একটা কি বলতো? ছাগল, একটি হচ্ছে ছাগল, ঠিক আছে? একটা বিড়াল শাবক আর একটা হলো ছাগল ছানা। ওকে, থ্যাংক ইউ। এরপরে বাইশা, মাইশা, তারপরে হচ্ছে ইমাম, তামিম, ফাবিহা বুশরা, মারিয়া, আমির হামজা,
শাহিদুল, ওকে। তাহলে প্রথমে মাইশা, মাইশা বলবে গোসাইদের ছোট ছেলেটির নাম কি? আচ্ছা মাইশা, আমি পারবো ম্যাম। হ্যাঁ, কে বললো, তানজিম বললো না ইমাম বললা? আমি বললাম ইয়াদ। ইয়াদ, আচ্ছা ইয়াদ তো তোমাকে ধরলাম, একটু দেখি এদের মধ্যে কেউ পারবে কিনা, যাদের নাম আছে স্ক্রিনে কেউ বলবে? আমি বলবো। আচ্ছা মারিয়া বলো দেখি। প্রতাপ। প্রতাপ, ওকে, থ্যাংক ইউ। তাহলে শাহিদুর বলো প্রতাপের শখ কি ছিল? ছিপ ফেলে মাছ ধরা। ছিপ ফেলে মাছ ধরা, গুড। প্রতিদিন শুভা প্রতাপের জন্য কি নিয়ে আসতো? আমি হামজা বলবে, প্রতিদিন শুভা প্রতাপের জন্য কি নিয়ে আসতো? ইমাম, ইমাম বলতে পারবে? তামিম আর ফাবিহা, তামিম আর ফাবিহার মধ্যে কে বলবে? আচ্ছা এবার হচ্ছে ওপেন, কে বলতে পারবে এই নামগুলো বাদ দিয়ে? পান সাজি আনতো। পান সাজি নিয়ে আসতো, গুড। আচ্ছা এখানে একটা এ লেখা আছে, আমি এটা বুঝতে পারছি না তুমি কে, এটাকে অবশ্যই নামে পরিণত করো, না হলে সমস্যা হবে। আর আমি আমার শাখার মেয়েদেরকে বলবো তোমরা প্লিজ পাশে একটু রোল গুলো লিখে দিবা, হ্যাঁ, যেমন তোমাদের তো মাইশা এবং ফারহানা, তোমাদের নাম দুজনেরই নাম কিন্তু কাছাকাছি একই রকম, হ্যাঁ, সেজন্য পাশে যদি রোল গুলো লিখে দাও তাহলে কিন্তু সুবিধা হয় আমাদের জন্য। এখন করতে হবে না, অন্য সময় করলেও হবে, ক্লাস করতে করতে এক সময় ওটা রিনেম করে দিবা, তাহলেই হবে। তাহলে আজকে আমরা যেটা বলে রেখেছি যে এই যে অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব, তাহলে প্রথমে আমরা বোর্ড অনুযায়ী যাচ্ছি। প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে, শুভার সমস্ত হৃদয় ভার অশ্রু বাষ্পে ভরে গেল কেন? শুভার সমস্ত হৃদয় অশ্রু বাষ্পে ভরে গেল কেন? একে তো সে খুবই কষ্টে থাকতো, সে মানুষের আচরণে, তাদের তাকানোতে, তাকে অবজ্ঞা করা, সে খুব কষ্ট পেত, ঠিক আছে, এই জন্য সে কিন্তু এমনিতেও একটু কষ্ট, মানে তার হৃদয়টা সবসময় অশ্রু সিক্তই থাকতো, কিন্তু এখানে একটা নির্দিষ্ট কলকাতা যেতে হবে বলে, একটা নির্দিষ্ট, রোহিত কি বলবে নির্দিষ্ট কারণটি মনে আছে? কলকাতা যেতে হবে শুনে, কলকাতা, হ্যাঁ, গুড। কলকাতায় যাওয়ার সময় তার বাবা যখন বললো যে আমরা এখানে থাকবো না, তখন তার মনটা মানে অতিরিক্ত, এটা কিন্তু সবারই হয়, তুমি যেখানে জন্মগ্রহণ করেছো, তোমার যেটা মানে নিজের মাটির মতো, নিজের জায়গার মতো মনে হয়, সেই জায়গাটাকে যদি হুট করে সে বলে যে এটা ছেড়ে দিতে হবে, এখানে আর আমরা থাকবো না, সেটা কিন্তু আসলে একদম মানে কি বলা যায়, মানে মন চুরমার, ভেঙে চুরমার হয়ে যাওয়ার মতো। কারণ আমরা সবাই মানে কি বলতে পারবো, নিজের জায়গা, নিজের মানুষজন, নিজের প্রকৃতি, এগুলোকে খুব ভালোবাসি, আমরা আঁকড়ে ধরে রাখতে পছন্দ করি। তাই আমরা বলতে পারবো কলকাতা যাওয়ার আয়োজন শুরু হওয়ায়, কলকাতা যাওয়ার আয়োজন শুরু হওয়ায়, ঠিক আছে, কলকাতা যাওয়ার যে আয়োজনটা হচ্ছিল, প্রস্তুতি যেটা আমরা বলছি, প্রস্তুতিও বলতে পারো, আয়োজন শুরু হওয়ায়, শুরু হওয়ার কারণে বা হওয়ায় শুভার বা হৃদয় বাস অশ্রু বাষ্পে ভরে গিয়েছিল। দুই নাম্বার প্রশ্ন, প্রতাপকে নিতান্তই অকর্মণ্য বলা হয় কেন? প্রতাপকে নিতান্তই, নিতান্তই অকর্মণ্য, অকর্মণ্য বলা হয় কেন? কি এমন করেছিল যে প্রতাপকে অকর্মণ্য বলা হয়? চেষ্টা করবো। উদাসীন ছিল, তাই না, উদাসীন ছিল। এবং তুমি একটা জিনিস খেয়াল করো, তোমার কাজ করে সংসারের উন্নতি করার চেষ্টা করতো না? হ্যাঁ, সংসারে কোনো উন্নতি করার চেষ্টা করতো না, এবং আমরা তার শখটা দেখে বুঝতে পারি সে কতটা মানে অলস ছিল। মানুষ মাছ মারতে যায়,
সপ্তাহে একদিন বা দুই দিন অথবা মাসে একদিন, কিন্তু সে প্রতিদিন অলস না হলে তো ঘন্টার পর ঘন্টা এরকম করে নদীর ধারে বসাতে পারে না। এটা তার একটা উৎকৃষ্ট প্রমাণ যে সে হচ্ছে একজন অলস ছিল। ঠিক আছে, তোমাদের তিনজনেরটাই সঠিক হয়েছে, তিনজন এইভাবেই লিখবে, যেটা যেটা বলেছো একদম সঠিক হয়েছে। তাহলে সবারটাই হলো। এবার আমারটাও বলতে পারি যে সে তার বাড়ির কাজে উদাসীন ছিল, তার বাড়ির কাজে সে কোনো মনোযোগ দিত না, তার নিজের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সে খুব উদাসীন ছিল, এ কারণেই তাকে নিতান্তই অকর্মণ্য বলা হয়েছে। শুধু অকর্মণ্য না, মানে সে আলসেরও আলসে ছিল। হ্যাঁ, এটা তাকে নিতান্তই অকর্মণ্য বলা হয়েছে। ওকে, গুড, সুন্দর হচ্ছে তোমাদের উত্তর। আলসে গ্রুপের নেতা। আচ্ছা, এবার আমরা তিন নাম্বারটা লিখে নিই। তিন নাম্বারটা হচ্ছে প্রকৃতি, না প্রকৃতি নয়, শুভার মাটাকে দিয়ে লিখি, যে তার মা শুভাকে ত্রুটি স্বরূপ দেখতেন কেন। এই প্রশ্নটা এতবার বোর্ড কোশ্চেনে এসছে, সোজা কিন্তু ইম্পর্টেন্ট। শুভার মা তাকে ত্রুটি স্বরূপ দেখত কেন? শুভা বাক প্রতিবন্ধী হওয়ায়। হ্যাঁ, বাক প্রতিবন্ধী হওয়ায় তার মা ওটাকে তার দোষ মনে করত। কিন্তু এগুলো তো সৃষ্টিকর্তার হাতে, তাই না? কিন্তু এটা শুভার মা, একজন মা হয়ে কখনো তার মেয়েকে এরকম করে তাচ্ছিল্য করা উচিত হয়নি, বাক প্রতিবন্ধী হওয়ায়। আর কেউ কিছু বলবে দেখি, আর কারো মতামত? ম্যাম, তার দুই মেয়ের তুলনায় শোভা হচ্ছে মানে প্রতিবন্ধী ছিল এই কারণে। হ্যাঁ, শোভার মধ্যে একটু কি ছিল, খামতি ছিল, আমরা যেটাকে বলি যে কমতি ছিল। শোভার বাক প্রতিবন্ধীটাকে তিনি নিজের দোষ মনে করতেন বা বিধাতার অভিশাপ স্বরূপ দেখতেন। হ্যাঁ, যেটাকে অভিশাপ হিসেবে বাক প্রতিবন্ধী মানে বোবা তৈরি করে দিয়েছে বিধাতা। কিন্তু আসলে এটা, হ্যাঁ, এটা আমরা কেউ বলতে পারবো না যে আমাদের জন্ম কখন হবে, মৃত্যু কখন হবে, আমরা কোথায় জন্মগ্রহণ করব, কেমন রূপে আমি থাকব, এটা সম্পূর্ণই আমাদের সৃষ্টিকর্তার হাতে, তাই এটা কখনোই উচিত হয়নি। তাহলে আমরা বলতে পারি যে শুভার মা শুভার প্রতিবন্ধিতাকে অথবা তার যে শারীরিক যে অক্ষমতা এটাকে কেন্দ্র করেই তাকে ত্রুটি স্বরূপ দেখতেন বা সেটাকে তার অভিশাপ মনে করতেন। এই কথাটিকে যদি একটু ঘুরিয়ে, যদি অভিশাপ দিয়ে প্রশ্নটা হয় না, তাহলে উত্তর কিন্তু একই রকম হবে। অভিশাপ দিয়ে হোক, সে ত্রুটি স্বরূপ হোক, কথাটা কিন্তু একই হয়ে যাবে। ঠিক আছে, কোনো চেঞ্জ হবে না, শুধু এই শব্দটা চেঞ্জ হবে, কারণ দুটির একই উত্তর। তোমরা কি কোনো লাইন দেখেছো যে ওটা সম্পর্কে জানতে চাও? যদি ওরকম থাকে তাহলে আমাকে বলো। একটা উক্তি লিখে নি, থামো। তাহার মর্ম, তাহার ভাষা অপেক্ষা, তাহার মর্ম তাহার ভাষার অপেক্ষা সহজে বুঝিত, ভাষার অপেক্ষা সহজে বুঝিত। যেহেতু এটা সাধু ভাষায়, উক্তি অবশ্যই এটাকে ঘিরে দিব এবং কথাটি কি দ্বারা কি বোঝানো হয়েছে বুঝিয়ে লেখো। তাহার ভাষার, তাহার মর্ম তাহার ভাষার অপেক্ষা সহজে বুঝিত, কেন, কে, কিভাবে বলা হয়েছে, কাদের সম্পর্কে, এই তাহারটাকে আর এই তাহারটাকে। একটা যে গোয়ালের দুইটা গাভী আর একটা হচ্ছে শুভা, শুভা নিজে। হ্যাঁ, উভয়েই কথা বলতে পারতো না, পশু তো কথা বলতে পারেই না, আর শুভাও কথা বলতে পারতো না। এই জন্য তারা একে অপরের মনোভাবটা, একে অপরের কষ্ট, একে অপরের কথা এরা আদান প্রদান করতো চোখের সাহায্যে এবং অনুভূতির সাহায্যে। তাই বলা হয়েছে উল্লেখিত উক্তিটি শুভার সঙ্গে যে পশুদের স্নেহ, পশুদের প্রতি ভালোবাসা, তাদের প্রতি যে কর্তব্য দায়িত্ববোধ, সে সম্পর্কে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে এক বাক্যে বলতে পারবো, এই উক্তি দ্বারা শুভার সাথে তার গোয়ালের পশুদের সুসম্পর্কের কথা বলা হয়েছে। ঠিক আছে, শুভার অনুভূতি কেমন ছিল?
সব মিলিয়ে সম্পূর্ণ গল্প পড়ে। শুভা ধরো একজন বাক প্রতিবন্ধী, সে সব জায়গাতে খালি তাচ্ছিল্য পেত, শুধুমাত্র তার বাবা তাকে খুব ভালোবাসতেন, তাই না? তাহলে এই সবকিছু মিলিয়ে শুভার নিজের কি মনে হতো যে সে কি, তার অনুভূতিটা কেমন ছিল? সে মনে করতো যে সে সৃষ্টিকর্তার অভিশাপ হিসাবে তার পিতৃগৃহে চলে গেছে। সে মনে করতো যে আমি যে কথা বলতে পারি না এটা হচ্ছে আমার অভিশাপ, এটা আমার দোষ। এটা শুভা ভাবতে বাধ্য হয়েছিল, এটা শুভাকে ভাবাতে মানুষ বাধ্য করেছিল, তার সমাজের মানুষ, গ্রামের মানুষ, পাড়া প্রতিবেশী, আশেপাশের, এমনকি বাড়ির মানুষ, তার মা। এই অনুভূতিটা শুভার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল কারা? তারা তাদের আচরণ দ্বারা এই শুভাকে মানে বুঝিয়ে দিয়েছিল যে তুমি হচ্ছ বিধাতার একটা অভিশাপ, তুমি একটা কলঙ্ক। এই জন্য শুভার অনুভূতিটা ওরকম হয়ে গিয়েছিল। তাহলে আমরা এক বাক্যে বলতে পারবো যে শুভা বাক প্রতিবন্ধী একজন চরিত্র এবং সে সমাজে একটি অবহেলার পাত্রী, এটাই তার অনুভূতি ছিল। অবহেলার পাত্রী, বা সে মনে করতো সে বিধাতার অভিশাপ স্বরূপ, তুমি যেভাবে বলবা এটা শুভার অনুভূতি। ওই অনুভূতিটাই তুমি তোমার মতো করে ব্যক্ত করতে পারো। কেউ বলতে পারো যে বিধাতার অভিশাপ স্বরূপ, কেউ বলতে পারো যে বিধাতার ত্রুটি স্বরূপ, কেউ বলতে পারো সমাজের একটা অবহেলার পাত্রী ছিল সে, বিভিন্ন ভাবে মায়ের অবহেলার পাত্রী ছিল, এভাবে। এটা মিটাই দিই। প্রকৃতি কিভাবে শুভার ভাষার অভাব পূরণ করে ব্যাখ্যা করো। গাছপালা, নদী নালা এগুলো তো কথা বলতে পারে না, তারা আবার শুভার মানে কথার বা তার যে ভাষার অভাবটা তারা কি করে পূরণ করে দিবে? এটা কিভাবে সম্ভব? প্রকৃতি কিভাবে করতে পারে? প্রাকৃতিক শব্দ গুলা করে যে গাছের পাতা, যখন পাতা নড়ে তখন শব্দ হয় না? শব্দ হয় তো, তাই না রোহিত? তোমরা তো ধরো দেখো যে গাছের পাতার উপরে কিন্তু শব্দ নির্ভর করে। ডাব গাছের পাতা নড়লে কিন্তু একটা অন্যরকমের শব্দ হয়, লম্বা লম্বা চিরল চিরল পাতা ওগুলো। আর আম গাছ, জাম গাছ এগুলো পাতা নড়লে কিন্তু একরকমের শব্দ হয়। আর তেঁতুল গাছের পাতা দেখবা জিরি জিরি, তো এগুলো নড়লে আবার আরেক রকমের শব্দ হয়। তার মানে পাতা বা গাছ এক এক রকম ভাবে শব্দ উৎপন্ন করে বা এক এক রকম ভাবে শব্দ হয়। এবং আমরা দেখেছি যে পানির ঢেউরও কিন্তু শব্দ আছে, যখন খুব জোরে কলকল ধ্বনি, ঠাঠারোল, হ্যাঁ অনেক রকম শব্দ হয়। তাহলে আমরা বলতে পারি প্রকৃতি তার বিভিন্ন রকমের শব্দ এবং কোলাহল দিয়ে শুভার ভাষার অভাব পূরণ করে দেয়। একরকম না, বিভিন্ন রকমের প্রকৃতি তার বিভিন্ন রকমের শব্দ এবং ভাষার অভাব দিয়ে, তার কোলাহল দিয়ে ভাষার অভাব পূরণ করে দেয়। আমি একবার ধানের ক্ষেতে, তো আল দিয়ে তো কখনো ভাবে হাঁটিনি, তবে একবার নেমেছিলাম। ও হাঁটা কিন্তু খুব কষ্টকর, আমরা হাঁটতে পারি না, যারা হেঁটে হেঁটে অভ্যস্ত তারা পারে। তো খুব বাতাস হচ্ছে এবং আমি দেখলাম ওই যে ধান গাছের যে বাড়ি লাগছে একসাথে একটা গাছ, ওদের কিন্তু শব্দগুলো একদম টোটালি আলাদা, কেমনটা স করে শব্দ হচ্ছে। যখন বাতাসটা আসছে একদম চলে যাচ্ছে বাতাসটা, একবার একবার স করে শব্দ হচ্ছে, কোনো আর কোনো শব্দ নেই। কিন্তু বড় বড় গাছ যেগুলো বৃক্ষ বলি আমরা, সেগুলোর পাতাগুলো কিন্তু অনেক জোরে জোরে শব্দ হয়। তার মানে আমরা বুঝতে পারছি পাতার ধরন, বিভিন্ন রকমের গাছের যে সাইজ বা তাদের যে আকৃতি, এই সবগুলোর উপরে কিন্তু আমাদের শব্দগুলো নির্ভর করে। এই জন্য বিভিন্ন কথাটি কিন্তু ব্যবহার করবে। হ্যাঁ, বিভিন্ন, যেমন এখানে বলেছে যে প্রকৃতি তার বিভিন্ন শব্দ এবং কোলাহল দিয়ে শুভার ভাষার অভাব পূরণ করে দেয়। আর তোমাদের মধ্যে কেউ কিছু বলবে নাকি, মানে কোনো লাইন বা কিছু যেটা বলতে হতো বা এটা বুঝতে পারছি না এরকম কিছু? দেখো সাত নাম্বার, শুভা মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করে কেন? শুভা
মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করে কেন? অলৌকিক ক্ষমতা প্রার্থনা করে কেন? নির্দিষ্ট কিন্তু একটা কারণ আছে, এটা আমরা সবাই জানি, বুঝতে পারছি, প্রতাপকে আশ্চর্য করতে। হ্যাঁ, প্রতাপের কাছে নিজের গুরুত্ব তুলে ধরতে, প্রতাপের কাছে নিজেকে প্রয়োজনীয় একজন ব্যক্তি হিসেবে উপস্থাপন করতে, যেভাবে বলবা, প্রতাপের মনোযোগ আকর্ষণ করতে, প্রতাপের খুব ভালো একজন বন্ধু হয়ে ওঠার জন্য, প্রতাপের কাছে নিজেকে প্রয়োজনীয় একজন ব্যক্তি হিসেবে উপস্থাপন করার জন্য, প্রতাপের সামনে নিজের যে গুরুত্ব সেটা প্রকাশ করার জন্য, যেভাবে বলবা, এই সকল কাজের বা একটি কাজের নাম লিখে এই জন্যই শুভা বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত। ঠিক আছে, এই জন্যই শুভা বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত। আচ্ছা, আর একটা লাস্ট দেখি, সাত আটটা, আচ্ছা আট নাম্বারটা দেখিনি। এবার শুভার বাবাকে দিয়ে একটা প্রশ্ন লিখি, বাণী কণ্ঠের শুষ্ক কপলে, কপল মানে কি কেউ বলবে? কপল, কপল গাল, হ্যাঁ গুড, হ্যাঁ, অশ্রু গড়াইয়া গড়াইয়া পড়িল, যেহেতু সাধু ভাষায় আমরা উক্তি লিখছি, এটা ঘিরে দিলাম, কেন? তার যে গালে, শুষ্ক গালে মানে পানিটা গড়িয়ে পড়ছিল, কারণটা কি ছিল? শুভা তার কাছে মানে না যাওয়ার জন্য মিনতি করছে, কিন্তু সে তাকে মানে তার কথা শুনতে পারছে না বা তার কথা মানতে পারছে না, সেই জন্য তার শুভার মানে ভেতরে যে আবদার না রাখতে পেরে শুভার কষ্ট দেখে, কষ্ট, হ্যাঁ, দাবা কষ্ট সে প্রকাশ করতে পারছিল না, মেয়ের জন্য কিছু না করতে পারা, তাই না? ও তো মেয়ের জন্য কিছু করতে পারছিল না, তাই না বলো? কারণ সমাজের এতগুলো মানুষের মানে বিরুদ্ধে সে দাঁড়াতে পারছিল না, তার ওই ক্ষমতা হচ্ছিল না। আবার আমরা এটাও বল, হ্যাঁ বলো, তাকে সান্ত্বনা দিতে গিয়ে, হ্যাঁ, সান্ত্বনা দিতে গিয়ে আবার সবকিছু কেন করছিল বলতো? সুভাকে সে খুব ভালোবাসে, একজন বাবা হিসেবে তার তিন মেয়ের মধ্যে মনে হয় সুভাকে সে সব থেকে বেশি ভালোবাসে, আমরা এটাও কিন্তু লিখতে পারি, তোমাদের কারণগুলো সঠিক। আবার এটাও তুমি যদি লেখো যে শুভাকে সে মানে শুভাকে তিনি খুব ভালোবাসতেন, এই ভালোবাসার কারণেই শুভার প্রতি তার যে অনুভূতি, সেই অনুভূতি থেকেই তার শুষ্ক কপলে অশ্রু গড়িয়ে গড়িয়ে পড়ছিল, এভাবেও কিন্তু লেখা যাবে, তোমাদের গুলোও সঠিক এবং এভাবেও লেখা যাবে। ঠিক আছে, তাহলে আটটা আজকে আমরা আলোচনা করলাম, এখন তোমরা আমাকে বলবে যে কারো কোনো প্রবলেম বা কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা। আমি একটা কোশ্চেন করব, অবশ্যই রোহিত বলো। এরপরে কি আরো আছে নাকি এখানেই শেষ এই গল্পে? এই গল্পের আপাতত এখানে শেষ, তবু যদি তোমাদের মনে হয় যে কিছু একটা বাকি থাকলো অথবা তোমরা কিছুটা জানতে চাচ্ছ, আমি বললাম না, ছুটে গেছে, তাহলে সেটা আমাদের কাছে আমাকে জিজ্ঞাসা করে নিতে পারো, এই গল্পের আর তেমন কিছু নেই। আমাদের আর একটি কবিতা আছে, সেই কবিতাটি পড়লে আমাদের শর্ট সিলেবাসটা সম্পূর্ণ শেষ হবে, কবিতাটি হচ্ছে বঙ্গবাণী, এবং এই কবিতাটির ধারাবাহিক ভাবে বর্ণনা আমি আগামী সোম এবং মঙ্গলবারে যে ভিডিও ক্লাসটা যাই ইনশাল্লাহ সেখানে দিয়ে দিব, এবং তার পরবর্তী যে ক্লাসগুলো আমাদের হবে, তোমাদের কাছে কি কোনো ইয়া আছে, টেস্ট পেপার আছে? আচ্ছা, না থাকলেও কোনো সমস্যা নেই, না থাকারই কথা, না থাকলে কোনো প্রবলেম নেই, আমি যেদিন যেটা নিয়ে আলোচনা করব আমার ক্লাসের চেষ্টা করব এক ঘন্টা অথবা আধা ঘন্টা আগে আমি ওটা তোমাদেরকে ছবি দিয়ে দিব গ্রুপে। ঠিক আছে, তোমরা জাস্ট একটু দেখে নিবা যে আসলে আমি কোন প্রশ্নটা আলোচনা করছি, ওই প্রশ্নটা যদি মাথার মধ্যে থাকে তাহলে আমার আলোচনার সময় তোমাদের সুবিধা হবে, যে বোর্ড গুলো আলোচনা করবো একদম টোটালটা ছবি তুলে আমি গ্রুপে দিয়ে দিব, সমস্যা হবে না। তাহলে কারো কোনো প্রশ্ন আছে?
অনুধাবনমূলক প্রশ্ন আজকে আলোচনা করলাম। আটটার মধ্যে গতদিন মানে যেভাবে তোমরা সুন্দর করে, আমি তো দেখলাম ক্লাস শেষে অনেকে দিয়ে দিয়েছো হোমওয়ার্কটা, আজকে যদি একটু সময় লাগতে পারে তাহলে তোমরা যে কোনো সময় দিতে পারো। আর একটা বুদ্ধি করা যেতে পারে, যেহেতু এটা বর্ণনামূলক, রাত্রে যদি আমি তোমাদেরকে পড়া ধরি তাহলে তোমাদের এটা কেমন, মানে যদি আর একবার লিঙ্ক দেই তাহলে কি সুবিধা হবে? তাহলে ই করবো, মানে আমি চাচ্ছি অনুধাবনমূলক প্রশ্নের উপরে না, ধরো বোর্ড এমসিকিউ এর উপরে, মানে সম্পূর্ণ টোটাল বইটার ইয়ার গল্পটার উপরে, শুভার উপরে একটা এমসিকিউ। হয়তো আমি প্রশ্ন করলাম, তোমাদেরকে চারটা অপশন দিব আমি, তোমরা চাই উত্তর দিবা, এটা একটু ভালো হবে নাকি? আজকে তো বাংলা একদম ভালো হবে, ভালো হবে আজকে নিলে ভালো হবে না, যেহেতু আজকে রিভিশন হলো একটু। জি মিস, আজকেই নিয়ে নিলাম। আচ্ছা, তাহলে সন্ধ্যা তো হচ্ছে সাতটায়, নামাজ আছে, ধরো বাসায় একটু টুকটাক কাজ আছে, আমি চেষ্টা করব সাড়ে সাতটা থেকে দিই, সুবিধা হবে? যাদের আগ্রহ যে হ্যাঁ আমি একটু পড়া বলবো, মোস্ট ওয়েলকাম, তোমরা অবশ্যই আসবে। পড়া আমি ধরে নিলাম দুই এক মিনিটের মধ্যে, তুমি তারপরে বেরিয়ে যেতে পারো, ঠিক আছে? না, এই আইডি দিব না, আমি নিজস্ব একটা পার্সোনাল আইডি করে আমি গ্রুপ ওটা দিয়ে দিব, বাসা থেকে নিব তো এই আইডিতে নিব না, ঠিক আছে? ইনশাল্লাহ, যদি কোন রকমের কোন দুর্যোগ না হয়, বৃষ্টি বাদল ঝড়, আল্লাহ করে যেন কারেন্ট থাকে বাসায়, ইনশাল্লাহ নিয়ে নিব, ঠিক আছে? কিন্তু সবাই কিন্তু সামনে এসে পড়া বলবা, ভিডিও অন করে সবাইকে একটু দেখেও নিব, কে কেমন আছো, কতদিন থেকে দেখিনি। তাহলে হোমওয়ার্কটা করো তোমার ইচ্ছে মতো, আজকে যে আটটি প্রশ্ন আলোচিত হলো, আটটি প্রশ্নের মধ্যে যে কোনো দুইটি, আটটি প্রশ্নের মধ্যে যে কোনো দুইটি, ওকে? ইনশাল্লাহ সবার সাথে আবার রাতে দেখা হচ্ছে, পড়া যখন ধরবো তখন। সবাই সুস্থ থাকো, ভালো থাকতে হবে, অবশ্যই ভালো থাকতে হবে, এবং সেজন্য কি করতে হবে, সকল নিয়ম কানুন গুলো মেনে চলতে হবে। এবং তোমরা জানো যে আমাদের শরীরে পুষ্টির জন্য সকল কিছু খাবারের কিন্তু প্রয়োজন, পানিরও কিন্তু প্রয়োজন, পানিরও প্রয়োজন, মাছ মাংস সাথে সবজিরও প্রয়োজন। তাই প্লিজ তোমাদের কাছে আমার অনুরোধ, সকল কিছু মানে সবজি থেকে শুরু করে যা যা আমাদের শরীরের জন্য দরকার, অল্প করে হলেও খাবে, এটা কিন্তু এখনকার সময়ের জন্য খুব জরুরি, যে আমাদের ইমিউনিটিটা খেলাধুলা করা। ভালো থাকো সবার সাথে, ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।